হোলি স্টার প্রেজেন্স আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনাল্লাহ নবীকে প্রশ্ন করলেন, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা। নবীজি জবাব দিলেন, আন তাদউয়া লিল্লাহি ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা। আরেক বর্ণনায় আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, এক বর্ণনায় আন তাদউয়া লিল্লাহি নিদ্দান, বুখারীর 7520 নম্বর হাদিসের বর্ণনায় আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আর এই বর্ণনা, এটা হলো বুখারীর 6861 নম্বর হাদিসের বর্ণনা। এখানে আল্লাহ নবী বলেন, আনতাদউয়া লিল্লাহি নিদ্দা, আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা, এটা হলো সবচাইতে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম, এরপর কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতাকুতুলা ওয়ালাদাকা মাখাফা আইয়া তাআমা মাআক, মাখাফাতা আইয়া তাআমা মাআক, তোমার সন্তান তোমার পেলে এটা অংশগ্রহণ করবে, তোমার সন্তান তোমার সাথে খাবে, টাকার অভাবে সন্তান হত্যা করা, টাকার অভাবে সন্তান হত্যা করে দেওয়া, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম, এরপর কোনটা? নবী জবাব দিলেন, আন্তুজানি বিহালিলা তিজারি, তুমি তোমার প্রতিবেশীর সাথে ব্যভিচারের মতো অপরাধে লিপ্ত হওয়া, এটা হলো সবচাইতে বড় ভয়ঙ্কর অপরাধ নম্বর 3। তাহলে হাদিসের মধ্যে জানলাম, 1 নম্বর বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এই জন্য মনে রাখবেন, আল্লাহর সাথে যদি শিরিক করেন, কবরের মধ্যে যাইলেও আজাব শুরু, কেয়ামতের ময়দানে আপনার ফয়সালা জাহান্নাম। বুখারীর বর্ণনা 2653 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আল কাবায়ির সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এই হাদিসে 2 নম্বরে বলেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 3 নম্বর এই হাদিসের মধ্যে নবী বলেন, ওয়া কতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর ওয়াল্লিয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। 5 নম্বর ওয়া শাহাদাতুজ্জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলা সবচেয়ে বড় অপরাধ। এর মধ্যে 1 নম্বরে বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এই জন্য আমার আপনার খুব বেশি টেনশন করা উচিত যে আমি আপনি যেন শিরিক মুক্তভাবে আমল নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সাহাবাদেরকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, আতাদরুন আমাল মুফলিস, ও সাহাবারা তোমরা কি জানো দরিদ্র কাকে বলে, দরিদ্র কাকে বলে, নিঃস্ব কাকে বলে? সাহাবারা বললেন, মানলা মাতা আলাহু ওয়ালা দিরহাম, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ রূপা নাই, তাকেই তো নিঃস্ব বলা হয়। নবীজি জবাব দিলেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, যে বান্দা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাতের পাহাড় নিয়ে আল্লাহর দরবারে যাবে, যাওয়ার পর তার সামনে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার রক্তপাত ঘটাইছে মাবুদ, আমি এটার বিচার তোমার কাছে যাই। আরেকজন বলবে, এই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছে, এটার বিচার তোমার কাছে যাই। আরেকজন বলবে, আল্লাহ দুনিয়ায় বড় ভালো মানুষ সেজেছে, কিন্তু অন্যায়ভাবে আমার সম্পত্তি বকল করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তুমি তোমার নেক আমল থেকে তাদেরকে দিয়ে দাও। হাদিসের মধ্যে আসছে, হাত্তা ইযা ফানিয়াত মিন হাসানাতিহি, তার নেক আমলগুলা দিতে দিতে শেষ হয়ে যায়। এবার অন্যান্য মামলা দায়েরকারীরা এসে বলবে, আল্লাহ আমরা তো এখনো বাকি, আমাদেরটা কোথায়? আল্লাহ বলবে, দাও। ওই বান্দা বলবে, আল্লাহ আর তো নেক আমল নাই। এবার আল্লাহ বলবে, তোমাদের গুনাহগুলা তাকে দিয়ে দাও। বলে, নাউযুবিল্লাহ, নিঃস্ব এই ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, মিথ্যা কথা বলেছে, আঘাত করেছে মানুষের উপর, জুলুম নির্যাতনের মাত্রা বাড়াইছে। এই জন্য বলতেছিলাম, আমল নিয়ে যাওয়া শিরিক মুক্ত আমল আল্লাহ তৌফিক দান করেন।
গুনাহ না করা, গুনাহ না করা, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় অপরাধ। সূরা মাঈদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই শিরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ তার জান্নাত হারাম করে দেয় বলে, নাউযু বিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। তাহলে যারা শিরিক করে তারাই হলো সবচেয়ে বড় জালেম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, আপনার কাছে এই ওহি এসেছে, আপনার পূর্বে যারা তাদের কাছে এই ওহি এসেছে, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আল্লাহ আমাদের নবীকে বলেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, আমাদের নবীকে আল্লাহ বলেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লাইহবাতান্না আমালুকা, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে, আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বরবাদ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবীর আমল যদি শিরিকে বরবাদ হয়ে যায় তা আমাদের আমলের কি অবস্থা হবে? এই জন্য শিরিক করা যাবে না, শিরিক বড় অপরাধ। সূরা নিসা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের অপরাধ ক্ষমা করে না। এর চাইতে নিম্নের যত অপরাধ, ওই অপরাধগুলো আল্লাহ চাইলেই মাফ করে দেয়। তাহলে আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, শিরিকের জাতীয় অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, তওবার মাধ্যমে ক্ষমা পাওয়ার আশা করা যায়। অন্যান্য যেই গুনাহ, ওই গুনাহ থেকেও তওবা করা। তিরমিজি শরীফের বর্ণনা 3540 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেন, নবীজি আল্লাহর পক্ষ থেকে হাদিসি কুদসি বলতেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, আমাকে আপনাকে প্রত্যেককে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেইভাবে আশা নিয়ে আমাকে ডাক দাও, তুমি আমাকে যতবার ডাক দাও, যতবার আমার প্রতি আশা করো, আমি দুইটাকে এইভাবে মিলাই, যে পরিমাণ আশা নিয়ে আমি আল্লাহকে ডাক দাও, গফারুতুলাকা গফারুতুলাকা, আমি আল্লাহ তোমার আশা অনুযায়ী তোমাকে মাফ করে দেই, লা উবালি, এই মাফ করার মধ্যে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগত জুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চৌড়ায় গিয়ে পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর আমি আল্লাহর কাছে তওবা করো। আমাদের গুনাহ আকাশের চূড়ায় গিয়ে পড়ছে, প্রচুর গুনাহ, এই পরিমাণ গুনাহ যদি কারো থাকে, আল্লাহ বলেন, সুম্মাস্তাগফারতানি, এরপর যদি আমার কাছে তওবা করো, আল্লাহ বলেন, গফারতুলাকা ওয়ালা উবালি, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ পরোয়া করি না। তাহলে আকাশের চূড়া পরিমাণ গুনাহ, এই গুনাহ মাফ করতে আল্লাহ পরোয়া করে না। মাফ চাইবো একমাত্র কার কাছে, ক্ষমা চাইবো একমাত্র কার কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলেন, আমাকে আপনাকে আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, তুমি যদি জমিন পরিমাণ অপরাধ করে আমার কাছে আসো, লাতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি জমিন পরিমাণ, রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যাই। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, খুব বেশি পরিমাণে ক্ষমা চাওয়া। আমাদের তো গুনাহ অনেক বেশি, ব্যাপক হয়ে গেছে গুনাহ। মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22808 নাম্বার হাদিস,
এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকেও বাঁচবা। ফাইন্নামা মাসাল মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ, ছোট ছোট গুনাহের দৃষ্টান্ত হলো এমন একদল মানুষের মতো যে মানুষ বন জঙ্গলে গিয়েছে, যাওয়ার পর মনে করেন 20 জন আমরা সফরে গেলাম, যাওয়ার পর ক্ষুধা লাগছে, রুটি পাকানো প্রয়োজন, রুটি পাকাইতে গিয়ে দিই আমাদের লাকড়ি নাই, 20 জন পরামর্শ করলাম কি করা যায়, তাড়াতাড়ি রুটি পাকানোর প্রয়োজন। এবার 20 জন চিন্তা করে দেখলো, 2-3 জনকে যদি লাকড়ির দায়িত্ব দেওয়া হয় আনাটা বড় কষ্টকর, 20 জন গিয়া যদি 20টা লাকড়ি আনে তাহলে একসাথে অনেক লাকড়ি উপস্থিত হয়ে যায়, ঠিক না? 20 জন যায়, যাওয়ার পর 20টা লাকড়ি উপস্থিত করে, অথবা যেই পরিমাণ লোক সফরের মধ্যে আছে সবাই একটা একটা করে লাকড়ি আনে, বলেন তো একটা একটা করে আনার পর লাকড়ির পরিমাণ কমবে না বাড়বে? নবীজি বলেন, তোমরা অপরাধ ছোট ছোট করতে করতে ওই লাকড়ির মতো একটা একটা করতে করতে যেমন স্তূপ তৈরি হয়ে যায়, তোমাদের ছোট গুনাহগুলা বাড়তে বাড়তে ওই গুনাহ এত পরিমাণ স্তূপ হয়ে যায়, এক পর্যায়ে ওই স্তূপ তোমাকে ধ্বংস করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। ছোট গুনাহ, এই গুনাহ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে, এত পরিমাণ গুনাহ আমাদের, আমাদেরকে ধ্বংস করে দিবে। মুস্তাদে আহমদের হাদিস নাম্বার 26638 নাম্বার হাদিস, এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যাহারাতিল মাআসি ফি কওমিন, গুনাহ যখন কোন এলাকার মধ্যে ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে আযাব ওই সম্প্রদায়কে ব্যাপকভাবে গ্রাস করে নেয়, গুনাহ এলাকায় ব্যাপক, আল্লাহর আযাব ব্যাপকভাবে সবাইকে গ্রাস করে নেয়। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফিহিম সলিহুনা ইয়া রাসূলুল্লাহ, তাদের মাঝে কি কোনো নেককার মানুষ নাই? নবীজি জবাব দেয়, হ্যাঁ নেককার মানুষ তো আছে। তাহলে হুজুর, নেককারদের উপরে কি গজব আসবে? আপনাদের এলাকায় মোট 100 জন মানুষ, গুনাহ করে 40 জন, বাকি 60 জন ভালো মানুষ, অথবা গুনাহ করে 60 জন, বাকি 40 জন ভালো মানুষ। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর ভালো মানুষদের কি অপরাধ? আল্লাহ নবী বললেন, ইউসিবুহুম্মা আসাবান নাস, অপরাধীদের উপর যেই গজব আসবে ভালো মানুষের উপরও ওই গজব আসবে। তারপর সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এরপর ওই ভালো মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ভালোরা, তাহলে ভালো খারাপ গজব আসলে সবাই পড়বে। দেখেন করোনা নামক গজবে ভালো মানুষও মারা গেছে, ভালো মানুষ মারা গেছে করোনায়, ভালো মানুষ মারা গেছে না, ভালো মানুষও মারা যাবে, খারাপ মানুষও মারা যাবে, তো ভালো মানুষগুলার ঠিকানা হয়ে যাবে যে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আলাদা করে, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। অপরাধ থেকে বাঁচা, খুব বেশি অপরাধ হয়ে যাচ্ছে আমাদের। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর, তোমাদের উপর যে বিপদ আপদ আপতিত হয়, যে বিপদ আপদ তোমাদের উপর আসে, সেইগুলা তোমাদের হাতের কামাই। ওয়াফু আন কাসীর, আল্লাহ তো তোমাদের অনেক অপরাধ আল্লাহ মাফ করে দেয়, সবগুলা তো আল্লাহ ধরে না। তাহলে আমাদের উপর গজব আসে, এইগুলা আমাদের হাতের কামাই, এই গজব থেকে আমাদেরকে বাঁচতে হবে। বুখারী শরীফের বর্ণনা 6308 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাদের মধ্যে যারা ইমানদার, এই এলাকার মধ্যে একদল হলো ইমানদার, আরেক দল হলো পাপাচার। ইমানদার বান্দা যারা, তারা একটা গুনাহকে মনে করবে আমার মাথার উপর পাহাড়, বলেন কি মনে করবে? পাহাড়। ইন্নাল মুমিনা রাজুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, ইমানদার মনে করবে আমার উপর একটা পাহাড়, আমি পাহাড়ের নিচে বসে আছি, ইমানদার একটা গুনাহকে এমন মনে করবে। ইয়াখাফু আইয়াকা আলাই, ইমানদার মনে করবে এই পাহাড় যে কোনো সময় আমার উপর পড়তে পারে, ইমানদারের কাছে একটা গুনাহ এমন মনে হবে এই গুনাহটা ওই পাহাড় যেমন আমাকে ধ্বংস করে দিবে, এই গুনাহ আমার জীবনটা বরবাদ করে দিবে, একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। ওয়াইন্নাল ফাজিরা পাপাচার বান্দা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি,
পাপাচার বান্দা একটা গুনাহকে মনে করবে মাছির মতো, যে মাছি তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে। তাহলে আজকে থেকে আমাদের মাঝে পার্থক্য হবে, এই জায়গাটা মন দিয়ে শোনেন। মোবাইল যারা আপনারা চালান, মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখা যাদের কাছে কোনো ব্যাপার না, এর মানে তাদের কাছে ওই মাছি যেমন ব্যাপার না, এই গুনাহ তাদের কাছে কোনো ব্যাপার না। মোবাইলে নাটক সিনেমা দেখে তো তার কাছে এটা কোনো ব্যাপার মনে হয় না, এই নাটক সিনেমা দেখাটা এটা তার কাছে কোনো কি মনে হয় না, ব্যাপার মনে হয় না। কাজুবাব একটা মাছির মতো, মাররু আলা আনফিহি, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে যায় আবার চলে আসে সেইটাকে কিছু মনে করে না। তো একজন পাপাচার বান্দা সেই গুনাহটাকে এমন মনে করবে যে এটা একটা ব্যাপার না গুনাহ করা। তাই মোবাইলে যাদের গুনাহ আছে এই গুনাহ আর করেন না, গুনাহ করবেন তো আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনাহ করা যাবে না। বুখারী শরীফের বর্ণনা 80 নম্বর হাদিস, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে কিছু আলামত হলো এই, এক নাম্বার আইয়ুরফাআল ইলমু, কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। দুই নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে, মূর্খতা এত ব্যাপকভাবে ছড়ায়া পড়বে আপনারা আর খুইজা আলেম দাওয়াত দেওয়ার মতো লোক পাইবেন না, তখন মূর্খরে দাওয়াত দিয়া মিম্বরের মধ্যে বসায় দিবেন। হ্যাঁ, এমন সময় আসবে। এই কথা বললে আপনাদের মাঝে অনেক কয় হুজুরে হিংসা, আমার মধ্যে হিংসা না, যদি এই কথা বললে হিংসা হয় তো নবীজির, আপনি বলছেন নবীজি হাদিস বলছেন তো নবীজির ভিতরে হিংসা, নাউজুবিল্লাহ, তো সবাই কর নাই, কারণ আমি জানি এই কথা বললে আপনাদের অনেকে বলবেন কি আরে আপনার মাঝে হিংসা, তো নবীজি এই হাদিস বলছে ওনার মধ্যে কি হিংসা ছিল, হাদিস তো নবীজি বলছে ওনার মধ্যে কি হিংসা ছিল, তো অবিকল ওই হাদিসটাই তো বললাম, ওই হাদিস বললে কয় হুজুরের মধ্যে হিংসা, নবীজি যে হাদিস বললেন ঠিক এই হাদিসটাই বললাম, আপনার মাঝে হিংসা করা, আপনি আমারে কর নাই মনে রাখবেন, যে হাদিস ওয়ালাকে আপনি হিংসুক বলছেন, কারে বলেন, এ হাদিস তো নবীজির হাদিস, নবীজি স্পষ্ট বলছে মূর্খতা ছড়ায় পড়বে এমন অবস্থা হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সুন্নাহর বিদ্যা দুনিয়া থেকে একবারে আল্লাহ উঠিয়ে নেবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেওয়ার মাধ্যমে কোরআন সুন্নাহর বিদ্যা আল্লাহ উঠিয়ে নেবেন। এক পর্যায়ে এমন হবে, হাত্তা ইযা লাম ইয়াতি আলিমা, একজন আলেম আর তালাশ করে পাওয়া যাবে না। বড় বড় আলেমরা গত দুই বছরে মারা যাওয়ার সংখ্যা কম না বেশি, তাহলে তারা চলে যাওয়া মানে এলেম উঠে যাওয়া। আল্লাহ নবী কয় মানুষ যখন আলেম পাবে না, ইত্তাখাযাত নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে, কাকে জাহেলকে নেতা বানায় এই জায়গায় বসাবে, বসানোর পর ফাস্তাফতাও, জাহেলকে লিখিত ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেল ফাফতাও বিগয়ের ইলমিন, এলেম সারাই ফতোয়া দিয়ে দিবে, জাহেল এলেম সারা ফতোয়া দিয়ে দিবে, এর কিভাবে মনে করেন কোন জাহেল এখানে বসছে, তারে প্রশ্ন করলেন হুজুর মেয়েরা অপবিত্র অবস্থায় কোরআন পড়তে পারবে কিনা, মাসে তাদের যে অপবিত্রতা হয় ওই সময় তারা কোরআন পড়তে পারবে কিনা, জাহেল সাহেব এই জায়গায় বইলা দিল হা পারবে, কি বলছে পারবে, কারণ উনি বুখারী শরীফের সবগুলো হাদিস দেখার সুযোগ হয় নাই, বাংলায় কিছু কিছু দেখছে এগুলো বাকি আছে, তো বুখারী শরীফে আছে আল হাইজ ওয়াল জুনুবুল ইয়াকরা আল কোরআন, অপবিত্র নারী এবং যার উপর গোসল ফরজ সে কোরআন পড়তে পারবে না, তো হযরতে ওই হাদিস পর্যন্ত যেতে পারেন ফ্রেডিশন, এই জন্য আমার মতো মূর্খদেরকে বসায় দিবেন, আমি তো ভয় ভুতুয়া দিই না কোনো জায়গায়, জিজ্ঞাসা করলে আমি কই পারি না পারি না, নাও নাও, তো এখন যাদেরকে বসান সুবহানাল্লাহ, মানে পড়াশোনা ছাড়া যাদেরকে বসান একের পর এক ফতোয়া দিতে খুব এবং আগ্রহ, যে আরো প্রশ্ন করেন আমি ফতোয়া দিব, খুব আগ্রহী, ফাদল্লু ওয়া আদল্লু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এতে নিজেরা পদভ্রষ্ট হয় অন্যদেরকে পদভ্রষ্ট করে, নিজেরা পদভ্রষ্ট হয় অন্য, বলেন তো এই হাদিসটা কি আমি বানায় বসি না রাসূলের হাদিস, হ্যাঁ কার হাদিস, রাসূলের হাদিস, আর হাদিস তো আমি নাম্বার সহ সহ বলতেছি ঠিক না, নাম্বারিং সহ সহ বলতে যান, আপনি মিলান বুখারি খুলে দেখেন যা বলবো একের পর এক, আমি যতগুলা বললাম আপনি বুঝেন, হাদিস হাতের মধ্যে শুধু এইগুলা পাবেন, মুসনাদে আহমদ তো আর পাবেন না ঠিক না, প্রথম তো হাদিস ছিল ছয় কিতাব, এরপরে এটা আইতে দুই কিতাব, আল্লাহ জানে কয়দিন পর আর কয় কিতাবে থাকে, জানেন আপনারা
আগে কইতো ছয় কিতাবের হাদিস দিয়ে দলিল দিতে পারবো, সিহা সিত্তা, এখন কয় বুখারি মুসলিম ছাড়া দিলে হবে না। যেই বুখারি মুসলিম দেওয়া শুরু করলাম এখন কয় যে আসলে বুখারি শরীফে আছে, কি কয় এটা কি বুখারি শরীফে আছে এই কথা কয়। সেদিন মুসলিম শরীফের হাদিস আমি বললাম এক জায়গায়, একজন খুলনা থেকে আমারে কয় এটা কি আসলে হাদিসে আছে, আমারে কয়। আমি কই মুসলিম শরীফের হাদিস খোলেন, অ্যাপস চালান বাংলা, কয় হ্যাঁ। আমি কই ওই নাম্বার হাদিস খোলেন দেখেন আছে কিনা, ইন্না লিল্লাহি, কত মুসলিম শরীফে আছে সে কয়। অর্থাৎ উনি এটার জন্য প্রস্তুত না যে মুসলিম শরীফে কেন থাকবে, আমি অপেক্ষা আছি কবে বলে মুসলিম শরীফ বাদ শুধু বুখারি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন এক সময় আসবে মানুষ আলেম খুঁজা না পাইলে জাহেলদেরকে এখানে বসায় দিবে, জাহেল না বাস বিদ্যা সারা ফতুয়া দিতে থাকবে, নিজে বদভ্রষ্ট হবে অন্যদেরকে বদভ্রষ্ট করবে। এই জাতীয় মিম্বরে বইসে আমাদের দেশে একজন কয় তা গান বাদ্য যে হারাম, এটা কোরআন হাদিসের কোথায় আছে, গান বাদ্য যে হারাম কয় কোরআন হাদিসের কই আছে, এইসব মিম্বরে বইসা বলতেছে। কয় নারী পুরুষ একসাথে বইসা যে কোনো অনুষ্ঠানে আলোচনা শুনতে পারবে না, এটা কোরআন হাদিসের কই আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার আইয়ুর ফাল ইলম এলে উঠে যাবে, দুই নাম্বার ওয়াসবুতাল জাহলু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে, তিন নাম্বার ওই শরাবাল খমরু মদ পান করা হবে, চার নাম্বার ওই ওয়াজহারুজ জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায়া পড়বে, জিনা ছড়ায়া পড়বে, এমন কোন ঘর বাকি থাকবে না যে ঘরের মধ্যে জিনা নামক অপরাধ থাকবে না। আপনাদের এলাকারও এমন কোন ঘর বাকি আছে কিনা আমার জানা নাই যে ঘরের মধ্যে জিনা হয় না। এখন একটা হাদিস বলবো, বলার পর আপনি বুঝবেন আপনাদের ঘরে জিনা হয় কি হয় না। সহিহ বুখারী বর্ণনা 6612 নম্বর হাদিস। আচ্ছা আপনারা যারা হাদিস শুনেন আপনারা তো মনে হয় ছয়টা হাদিস ছাড়া আর হাদিস শুনেন, ছয়টা আমি জানি তো, এর মধ্যে পাঁচটা হলো মুস্তাহাব আমল, কি আমল মুস্তাহাব, মুস্তাহাব আমল আর কি আমি জানি, এই মুস্তাহাব আমল গুলো নিয়ে খালি হাদিস শুনবেন। ভাইও আপনার হাতে পায়ে ধরে বলছি আপনার জিন্দগিটা শেষ করে দিতে, এই মুস্তাহাব নিয়ে আপনারা আর আমার ভাইয়ের ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় শত্রুতা তৈরি করাইয়া দিয়া দাজ্জালের হাদিস আপনারা শোনায় না, ইমাম মাহদির হাদিস আপনারা শোনায় না, আর 30টা হাদিস সিরিয়ার ব্যাপারে আমি বলছি এই হাদিস কোনোদিনও তাদের মুখে শুনবেন না যারা আপনাকে মুস্তাহাব নিয়ে ঝগড়া লাগায় দেয়, কোনোদিন শুনবেন না আপনি। কেন জানেন, এটা একটা চক্র, এটা আপনারে আলাদা রাখে কেয়ামতের ব্যাপারে, আপনার মাইন্ডসেট আলাদা রাখা, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটা মাথায় রাখবেন। দাজ্জালের ব্যাপারে আপনাকে ধারণা দিবে না, ইমাম মাহদির ব্যাপারে আপনাকে ধারণা না দেওয়াটা এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটা আপনি পরে ভাববেন যে আসলেই তো হুজুর ঠিকই তো, মুস্তাহাব চার পাঁচটা বিষয় নিয়ে ভাই বাইরে দেখতে পারি না, আমি কারো আমলকে অস্বীকার করছি না। আপনি বুকের উপরে হাত বাঁধেন নামাজ হবে, নাবির উপরে হাত বাঁধেন নামাজ হবে, নাবির নিচে বাঁধেন নামাজ হবে, হাত ছেড়ে দেন তাও নামাজ হবে, তো এই মুস্তাহাব আমল নিয়ে কেন ঝগড়া বলেন। ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না এই ঝগড়ায়, এক ঘরে দুই আপন ভাই একজন আরেকজনকে দেখতে পারে না এই মুস্তাহাব ঝগড়া নিয়ে, আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে, যে জিনিসটা না বললে নামাজ হয়ে যায় এটা নিয়ে আমি ওনারে দেখতে পারি না উনি আমারে দেখতে পারেন, এটা আফসুসের কথা, এটা বড় আফসুসের কথা। আপনারা ভাবতেও পারেন না মনে হয় যে হুজুর এটা না পড়লে নামাজ হয় না, না এটা না পড়লে নামাজ হয়ে যাবে আপনার, বলে যেই জিনিস নামাজে না পড়লেও নামাজ হয়ে যায় এটা নিয়ে আমি বাবা ছেলের দেখতে পারে না, ছেলে বাবারা দেখতে পারে না, ঢাকা লালবাগের ঘটনা, ঢাকা লালবাগের ঘটনা, আপনাদেরকে এটা কষ্টে বলতেছি, আমি কোনো আমি কোনো দলের নাম নিয়ে কখনো কিছু বলি না, আমার অভ্যাস না, আমি বলছি যে যেই আমল মুস্তাহাব এই আমল নিয়ে আমি আপনি কেন ঝগড়া করি, যেই জিনিসগুলো জানা দরকার এটা আমি আপনি জানছি না, ঘরে ঘরে জিনা হয় বুখারী শরীফের বর্ণনা, এই হাদিস কয়দিন শুনছেন, বুখারী শরীফের 6612 নম্বর হাদিস, কারণ এইগুলো বললে তো ঝগড়া লাগবে না আপনার, এই জন্য এগুলো শোনানো যাবে না, কি ঝগড়া উম্মতের সামনে যেন অন্যান্য হাদিস অন্যান্য আয়াতগুলা বলা না হয় তাই চার পাঁচটা মুস্তাহাব বিষয় নিয়ে, এটা আমরা না আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদেরকে ঝগড়া লাগায় রাখছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা,
আল্লাহ আদম সন্তানের প্রত্যেককে আল্লাহ ব্যভিচারের পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে, এই পরীক্ষায় সবাই পড়তে হবে কোনো সন্দেহ নাই। আলেম বলেন, সাধারণ জনগণ বলেন, সবাই পরীক্ষায় পড়বে। আল্লাহর নবী বলেন, জিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। যেই নারীর দিকে তাকানো আপনার জন্য হারাম, ওই নারীর দিকে তাকানো এটা হলো আপনার চোখের জিনা। যেই মাত্র কোন নারীর উপর আপনার নজর পড়ে যায়, সূরা নূরের 30 নম্বর আয়াত আপনাকে বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলেন তারা তাদের নজর যেন নিচের দিকে করে নেয়। সূরা নূরের 30 নম্বর আয়াত মনে পড়ার পর আপনি আপনার নজর নিচের দিকে করলেন, করার পর ওই মুহূর্তে ইবলিস এসে আপনারে কয়, মাথাটা উপরে উঠাও। ইবলিস কি কয়? মাথাটা উপরে উঠাও, নিচের দিকে তাকায় থাকা এটা হলো সিরাতে মুস্তাকিম। নিচের দিকে তাকায় থাকার নাম হলো সিরাতে মুস্তাকিমের উপর চলা। মুসনাদে আহমদ 4437 নম্বর হাদিসের বর্ণনা, খত্তা রাসূলুল্লাহ বিয়াদিহি খত্তা, আল্লাহর নবী লম্বা একটা ডাক দিলেন, ডাক দেওয়ার পর নবী বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। খত্তা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি খুতুত, ডানে বামে অনেকগুলা ডাক দিলেন, ডাক দেওয়ার পর বললেন, হাদিহি সুবুল, এইগুলা হলো শয়তানের রাস্তা। সোজা রাস্তা নবী বললেন একটা, শয়তানের রাস্তা নবী বললেন অনেকগুলা। আল্লাহ নবী বলেন, লাইসা মিনহা সাবিল ইল্লা আলাইহা শয়তানুন ইয়াদউহু ইলাই, ওই প্রত্যেকটা রাস্তার উপর একজন শয়তান দাঁড়ায় দাঁড়ায় আপনাকে আমাকে ডাক দেয়, আসো আমার দিকে আসো। নজর নিচের দিকে রাখলেন, এটা হলো আল্লাহর রাস্তা। শয়তান কয়, নজরটা উপরে উঠাও। আল্লাহর নবী কয়, ইয়া আলী ইউলা তুবিইন নজরাতান নজরা, আলী একবার নজর পড়লে দ্বিতীয়বার আর নজর দিবা না। ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার নজর দেওয়া মাফ, দ্বিতীয়বার নজর দিলে আর মাফ নাই। এবার আপনি দ্বিতীয়বার যদি আবার নজর দেন, এটা হলো শয়তানের রাস্তা। আল্লাহর নবী কয়, দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে নজর দেওয়ার নাম হলো চোখের জিনা। চোখের জিনা, কিসের জিনা? চোখের জিনা। ওয়াজিনাল লিসানি আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনার পরিচয়, কথা বললেন, বলতে বলতে কথা শেষ হওয়ার পর রাতের বেলা শুইলেন, বালিশে মাথা লাগাইলেন। এবার আপনি কল্পনা করতে লাগলেন, মেয়েটা না জানি দেখতে কেমন, কণ্ঠ তো বড় চমৎকার। এই যে মনে মনে আপনি কল্পনা করলেন, আল্লাহ নবী বলেন, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করা যখন শুরু করে দেয়, এটা হলো অন্তরের জিনা। অন্তরের জিনা, কিসের জিনা? অন্তরের জিনা। তাহলে মুখের জিনা, তাহলে মুখের জিনা, কানে কথা বললেন, এই যে কথাগুলো শুনলেন, কানের জিনা। কোন সিনেমা দেখা, কোন নায়িকাকে দেখা, কোন গায়িকাকে দেখা আপনার যদি ভালো লাগে আর তাকে কল্পনা করেন, এক তো কানের জিনা হচ্ছে, আর এক তো দেখার জিনা হচ্ছে, আর একটা মনের জিনা হচ্ছে, আর একটা মনের জিনা হচ্ছে। এখন আপনি মেয়েটার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে ফিক্সড হলো আপনাদের দেখা হবে, ফিক্সড হলো আপনাদের দেখা। দেখা করার জন্য যেদিন রওনা করলেন, এই হাঁটতেছেন পায়ের জিনা, এই হাঁটতেছেন পায়ের জিনা, মেয়েটার কাছে গেলেন, যাওয়ার পর আপনি মেয়েটার শরীরে সেন্টের ভালো ঘ্রাণ আসতেছে, নাকে, নাকের জিনা আসতেছে, নাকে, নাকের জিনা। মোবাইলে আপনি চ্যাটিং করতেছেন, মেয়েটাকে মেসেজ লিখতেছেন, যার সাথে অপ্রয়োজনীয় মেসেজ আপনি লিখতেছেন একের পর এক, আপনাকে একটা মাসালা জিজ্ঞাসা করলো, আপনি জবাব দিয়ে দিলেন, বাস শেষ। কিন্তু এরপরে জিজ্ঞাসা করছে, আপনি কেমন আছেন, এখন কি করছেন, ঠিক আছেন তো, ভালো আছেন তো, মানে কথা শুরু হয়ে গেছে অন্যদিকে, আপনি হাতের জিনা করছেন, আপনি হাতের জিনা করছেন। এখন যদি বলি এই জিনা ঘরে ঘরে হয় কিনা, আমি বলবো না, আপনারা হা বলেন বা না বলেন, খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে। হ্যাঁ যুবক ভাইরা, মুস্তাহাব নিয়ে আর কত ঝগড়া করবেন, এই কথা কবে জানবেন, এই কথা কবে জানবেন, এই জিনা ঘরে ঘরে হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, গুনাহ থেকে যেন আমরা জীবনটাকে হেফাজত করতে পারি, গুনাহ মুক্ত জীবন যাপন করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের মধ্যে বলেন, 3334, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা ইদা আখতা খতিয়াতান, আমি আপনি আমরা যখন একটা অপরাধ করি, একটা গুনাহ করি, জোরে বলেন কয়টা,
একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, একটা গুনাহ করলে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এবার আপনাদেরকে বলবো, আপনারা জবাব দিবেন, বলেন তো একটা গুনাহ করলে অন্তরের মধ্যে যেই দাগটা পড়ে ডাক্তার কালার কি? নবী বলেন এই কালো দাগ পড়ে যাওয়ার পর আল্লাহ গুনাহ মুক্ত সাদা অন্তর বানা দেয়। এবার আল্লাহ নবী বলেন ইন আদা, একই গুনাহ যদি আপনি বারবার করেন, সিনেমা দেখেন বারবার, আলেমরা কয় আর দেখো না, কোরআন কয় আর দেখো না, হাদিস বলে আর দেখো না, এটা গুনাহ। আপনি বারবার করেন, বারবার করেন জিদা, আপনার অন্তরের ওই কালো দাগটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ নবী বলেন বাড়তে বাড়তে এমন হয়ে যায় ছোট্ট একটা কলম নামক যে জিনিস আছে আপনার, পুরো কলমটার উপরে একটা কালো আবরণ পড়ে যায়, পুরো কালো একটা প্যাকেটের মধ্যে আপনার কলমটা ঢুকে যায়। আল্লাহ নবী বলেন ওয়াহুয়ার রন, এটাকে বলা হয় রন, রন মানে হলো মরিচিকাওয়ালা অন্তর। আল্লাহ এই রনের ব্যাপারে বলেন কাল্লা বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কিয়ামতের ময়দানে বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অপরাধ করার কারণে কিছু মানুষের অন্তরের উপর কালো দাগ পড়া থাকবে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে আল্লাহ বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন, এই অপরাধীরা আল্লাহর থেকে আড়াল হয়ে যাবে, আল্লাহ তাদেরকে দেখতে চাইবে না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিতে চাইবে না। বলেন নাউযুবিল্লাহ।